কটা দিন ধরে যে কি হয়েছে, গরমে তো কিছুই ভাল লাগে না, হাতে পায়ে কোনো কাম উঠে না, বাইরে গেলে কত মানুষের মতো দেখা যায়, কিন্তু বাসায় থাকলে তো কাজের বেটি রহিমাও ফেল। এই দেখেন এই রুম না গরম লাগতাছিল, রান্ধনে রাগ দিয়া সবজি টবজি কাইটটা পরে তো অস্থির হয়ে গেছে গা, মোহের মধ্যে এক খাপলা পাউডার দিয়ে আমনে করে ডট দেখা যাইতেছিলাম রাঁধতে। ও মা গো রাঁধতে যাবো, এর মধ্যে আমার দেওয়ার কালকে ভাতছিটিতে ক্লাস আছে, ভাবি আমার কপালের মধ্যে বরণ মরণ উঠছে, আমার একটুখানি সুন্দর করে ফেসিয়াল করে দেয়। আমি কাহে বারান্দাতে কাপড় আনছিলাম বাস করমু, তুই এখন নিয়ে আইসুস ফেসিয়াল করানোর লেগে ঠিক আছে, আইলে কি আইসুস ভালো কথা, ট্যাপ হয়েছে কিছু দিবি নি, আমার কথা ফাইন করে ফেসিয়াল করে দে, গতবারের মতো 500 টাকা দিবো। ও মা গো মা আমি তো 500 টাকার খুশি ঠেলে আবেগে আমি তো সুন্দর করে আমার দেওয়ার আমার যত দামি দামি প্রোডাক্ট আছে সব দেওয়া শুরু করে দিলাম। প্রথমে আমি মুখের মধ্যে ওই যে এগ হোয়াইটের একটা সুন্দর একটা ফেস মাস্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে চোখের কালিটা দূর করানোর লেগা সুন্দর করে এই যে সিম্পলের যে টোনারটা আছে সিম্পলের টোনারটা সুন্দর করে তুলা ভিজায় চোখের উপরে দিয়ে দিলাম। এরপরে ঠোঁটটা কালা কালা ঠোঁটের সাদা সাদা করানোর লেগা স্ক্রু যে ক্রিম আছে এটা আর কি কালারিতে পাইবেন, জাগো লিপস্টিক লাগাতে লাগাতে ঠোঁট কালা সাই হয়ে গেছে, বিড়ি টানতে টানতে ঠোঁট কালা সাই হয়ে গেছে, হ্যাঁ এটা লাগাবেন, লাগানোর কিছুক্ষণের মধ্যে ঠোঁটটা সুন্দর গোলাপি হয়ে যাবো, সাল বাকলা কিছুই উঠবো না, ন্যাচারালি এটা সুন্দর গোলাপি হয়ে যাবো। এই দেখেন আমার দেওয়ারের নিচে ঠোঁট হালকা হালকা গোলাপি হয়ে গেছে গা, উপরেটা ঘষতে একটু সময় লাগবো, তো যাই হোক একদিনে হইব না। শুনেন বাথরুমে হারপিক দেওয়ার পরে একবারে যদি পরিষ্কার না হয় তাহলে 2-3 বার দেওয়া লাগে, ওরকমই তো যাই হোক একবারে যেহেতু কাজ হয় না আমি একবার দিয়ে উড়ে ফেলায় আবার সেকেন্ড টাইম দিছি, যেন সেকেন্ড টাইমে যেন ওই দাগটা যেন আরেকটু হালকা হয়ে যায়। তো যাই হোক এমন ভুইত্তা কালা এটা তো সাদা করে না তো সোজা না, তো যাই হোক আমি সুন্দর করে এটা দিয়ে একবার ঠোঁটের মধ্যে সুন্দর করে লাগাই দিলাম। আমি কইছি শোন এটা লগে করে নিয়ে যাবি, মাঝে মধ্যে এটা ঠোঁটে দিবি তাহলে দেখবি ঠোঁট গোলাপ হয়ে যাবো। তো আমি কইলাম যে চোখের উপরে এটা দিছি কেমন লাগতেছে, কয় দুনিয়াদারি কিছু দেখতে পাচ্ছি না, ভালো লাগতেছে না, কয় ভাবি এমনি কতক্ষণ হয়ে থাকবো, আমি কইলাম 20 মিনিট হয়ে থাক। তো 20 মিনিট হওয়ার পরে আমার দেওয়াইরা কয় দাঁড়া দেখাইতেছি মজা, কয়ে আমার ডর দেখা গেল গিয়ে বাথরুমে মুখ দিতে, আয় হায় রে এটা তো মুখ সহজে ধোনিও না। তো আমি এমনি করে কই প্যাকটা লাগানোর আগে আমি কিন্তু এই জাপান সাকুরার যে ফেসিয়াল যে ক্লিনজার আছে ক্লিনজার দিয়ে আগে মুখটা ভালো করে ধোয়া নিয়েছিলাম, তারপরে প্যাকটা লাগাইছি। এরপর আমি যেটা করলাম সাকুরার যে টোনারটা আছে এই সাকুরা টোনারটা তো চোখের উপরে তনক দুধ দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি এখন যেহেতু মুখটা পরিষ্কার হয়েছে আমি একটা কটন ফ্যাডের মধ্যে সুন্দর করে টোনার ডিকর দুধ লইয়া এটার কপালের মধ্যে গইসা দিলাম। ও মা গো কপালে তো আবার বরণ উঠছে, এই এই যে আমার দেওয়া এটা আকাইম্মা বেড়া, এটা কী করছে জানেন, এই আকাইম্মা স্যারা কী করছে, এটা তো বেড়াও না এটা তো স্যারা। তো যাই হোক আকাইম্মা স্যারা কী কাম করছে জানেননি, যখন এক গুড়া লেদা বোধা ছিল 6 না 7 পরে ওর কোন বন্ধু জানি কইছে হের বইনে পাকিস্তানি ক্রিম লাগায় সাদা হয়েছে, হেও তো আম্মার তেন টিফিনের টাকা লইয়া সুন্দর করে চাঁদনি গরির ক্রিম দিয়ে গালের মধ্যে 12টা বাজাইছে। তা আমি কিছু শোন আমার থেকে সার্ভিস নিলে কিন্তু আমি থাপড়ায় থাপড়ায় কিন্তু সার্ভিস দিবো, পরে আমারও কইতেছে এক গালে থাপ্পড় দিস না আরেক গালে থাপ্পড় দে নাহলে আমার বিয়ে হইব না, মানে মাতনে বাসিটিতে পরে দেখে এখন বিয়ে করানো লেগা করে উথাল ফাতাল উঠে গেছে গা, ফেসিয়াল করে নাকি মাইয়া করে দেখাবো। আমি কিছু থাপড়ায় গাল করে দিমু খালি কয়েকটা বাইতে বসে মুড়ছে গালে হেতেই তোর বাপের ঠেলে বাঁচন যায় না, ফাজিল কোন কার দাঁড়িও তো ঠিক মতো ব্যারাস করস না খাত চেরা বেড়া। তো যাই হোক আমি সুন্দর করে মুখটার মধ্যে টোনাটা লাগাই দিলাম, মুখটার মধ্যে টোনা লাগাই দেওয়ার পরে আমি আপনি করে কী কম আমার যখন বিয়ে আছে তখন একটা কুটিয়া ছিল আমার ছোট বোন আর লোকিয়া উদয় ওরা হয়েছে 2002 সালে মানে হেদিনের কথা। তো যাই হোক আমার বিয়ের সময় তো ছোট আসলো, আমার বিয়ের পরে আমি আর একলয় ক্যারাম বোর্ড খেলতাম বয়ে বয়ে, তারপর দুজনে ড্রয়িং করতাম আর আম্মা এম করে বকত, তখন আমরা আবার ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড থেকে পড়তে বইতাম, কামে ফাঁকি দেওয়ার লেগে আমি কী করতাম জানি না, ওরা ফরেনার বান করতাম হুদা পড়তাম তো না ফুল আর্ট করতাম। তো যাই হোক এরপরে যেটা করলাম হেডও লগে মুখের মধ্যে টোনারটা লাগানোর পরে 15 মিনিট রেস্ট দিলাম, রেস্ট দেওয়ানোর পরে যেটা করলাম ফেসের মধ্যে সিরাম লাগাইলাম। বিশ্বাস করেন এই রুম না মুরগির তো খুঁজে থাকি সবসময়, মানার আব্বুরেও কত ফড়াই যে আয়ো তোমার কতুর ফেসিয়াল করে দিই, কিন্তু না হ্যাঁ তো আমার কোনো ফাত্তাই দেয় না, কিন্তু এই যে দেওয়াইরা এই দেওয়াইরা মাঝে মধ্যে আয়া তারপরে ফেসিয়াল টেসিয়াল করে তখন যে কী ভালো লাগে নিজের অনেক পণ্ডিত পণ্ডিত লাগে। তো যাই হোক আমি সুন্দর করে সিরামটা লইয়া গালের মধ্যে আবারও থাপড়ায় থাপড়ায় মারানোর চেষ্টা করলাম, আমি বললাম দেখ আমার থেকে সার্ভিস নিতে হইলে কিন্তু থাপ্পড় খায় খায় কিন্তু সার্ভিস নিতে হইব, এছাড়া কিন্তু সার্ভিস দেওয়ার কোনো সুযোগ নাই। তারপর ওই হইতেছে আস্তে আস্তে থাপ্পড় দিস, আর এক গালে থাপ্পড় দিস না দুই গালে থাপ্পড় দিস, নাহলে কিন্তু আমার বিয়ে সাথে হইব না। বেচারা কত যে বিয়া করানোর শখ আমার যে কত করে কয় দেখ ভাবি তুই একটু বোঝানোর চেষ্টা কর আম্মারে যে আম্মার বয়স হইতেছে আমার বিয়ে সাথে কম লাগবো, পরে আমি আম্মারে কয়েকবার এই কথা কয়ে ঝাড়ুর বাড়ি খাইতে নিয়েছি, তারপরও দেওয়ারের জন্য এতটুকু রিস্ক তো নেওয়াই যায়। এই ভিডিওর মধ্যে আমি বারবার বলে
বলার চেষ্টা করতেছি এটাই যে উদার বিয়ার বয়স হয়েছে, উদারকে একটা বিয়ার দেন দেন আম্মা। তো যাই হোক, এই ভিডিও আপলোড করানোর পরে জুতা ঝাড়ু যা আছে সব কিছু নিয়ে আম্মা রেডি হয়ে যাবো আমাকে বাড়ি দেওয়ার জন্য। তাও আমি এইসব কিছু মনে করি না, দেওয়ার জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে কিভাবে হয় বলেন। তো যাই হোক, অনেক পড়াশোনা, অতিমাত্রায় পড়াশোনা এবং ফোন টিপার কারণে আমার দেওয়ারের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, আমার দেওয়ার বললো। তো আমি ডার্ক সার্কেল খুঁজে পেলাম না, তারপর এমন একটা ভান করলাম যে অনেক ডার্ক সার্কেল হয়েছে, আজকে তোর ডার্ক সার্কেল সব একদম বাথরুমের ব্রাশ দিয়ে ঘষে তারপর তুলে ফেলবো, এমন সাইজ করবো, মন মতো থাপড়া নিয়েছি। বিশ্বাস করেন এই যে 13 বছর ধরে যে আর বাইরে সংসার করতেছি, 13 বছর এতটি থাপড় মারতে পারিনি, আজকে যেতগুলো থাপড় মারতে পারছি। তো যাই হোক, একটা থাপড়ায় থাপড়ায় সার্ভিস দিয়ে দিচ্ছি। পার্লারে গেলেও কিন্তু বেডিরা মাঝে মাঝে দেখবেন যে যদি কনা ফাইটটা এমনি করে দেন না হ্যামনে করে দেন, দেখবেন চুলগুলোর টাইম না 12টা বাজায় দেয়, আবার ব্যথা দিয়ে দেয়। তো যাই হোক, হেরম পার্লারে বেডির মতো দুশ্মনী করলাম। তো আমি আই ক্রিমটা সুন্দর করে ম্যাসেজ করে দিলাম চোখের মধ্যে, আমি সে খবরদার চোখ খুলে কিন্তু এখন ঠাডা ঠাডা একটা চটকানা দিব, চটকানা খাবি কিন্তু। তো ওই এমন একটা ভাব করছে মনে হয় বসে আসতেছে, লড়াও না চড়ো না, কারণ ওর ভাবিরে দিয়ে বিশ্বাস নয়, চট থাপ্পড় মায়েরাও দিতে পারে। পরে আমি কিছু শোন, নিয়মিত দাঁত ব্রাশ করবি, নাহলে কিন্তু মায়েরা কাছে হইব না। তো আমার কলে তুই তো সব কিছু দিয়ে সাজাইলে, একটা পেস্ট টেস্ট থাকলেও দিয়ে দে, আমি কিছু ক্লোজআপ দেওয়া দাঁত মাজবি, তাহলে মেয়েরা কইব কাছে এসো কাছে এসো কাছে এসো না। তো যাই হোক, এরপরে যেটা করলাম, আমার জাপান সাকুরার 12টা বাজায় দিলাম, বিশ্বাস করেন এটা কিননের পরে মনে হয় 2-3 দিন লাগাইছি, কিন্তু এটা হ্যামনে ফুরে রয়েছে। এত ব্যস্ত থাকলে মানুষ এডি কখন লাগায়, কোন তো এদান ক্রিমটা ফুরে ইনটেকি রয়েছে। তো আমি এর আগে একটা এসেন্স ক্রিম দিছিলাম, ওরা যখন এর আগে ওর সাজেক যখন গেছিলো তখন যখন ফেসিয়াল করে দিছিলাম, তারপরে যখন আই ক্রিমটা দেওয়া হয়ে গেছে, আই ক্রিমটা যখন ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে, এরপরে আমি যেটা করলাম এশেন্স ক্রিমটা লাগাই দিলাম। এশেন্স ক্রিম লাগাইতে লাগাইতে হ্যাঁ করতে চাই, ভাবি আমার এশেন্স ক্রিম তো শেষ হয়ে গেছে, আমার এমন একটা ক্রিম দেয় যেন কপালের ডিজাইয়া, বিশ্বাস করবে না। এর আগে কিন্তু হেয়ারে আমি সিকার যে সেট আছে না, সিকার সেট আহাবাহা পাহাড় যে সেটগুলো থাকে ব্রনের, সেই ব্রনের সেটগুলো কিনা দিছিলাম আর কে গ্যালারির তন। এইবারও হেয়ার লেগে আমি একটা রসুন ক্রিম আনছি, তো রসুন ক্রিমটা আমি একটু পরে আপনি করে দেখামো। তো গালের মধ্যে গরিসাদনি লাগায় গাল ফুরা খাদ্দা খাদ্দা করে ফেলাইছিল, হায় হায় রে, যেই ব্রন ছিল এগুলি ব্রনস্টিক দিয়ে যাইতে যাইতে বাইর করছি, আবার রাইট করে থাবড়া লইতেছি, কারণ এটাই তো লাস্ট স্টেজ, এরপরে তো থাবড়ানোর সুযোগ থাকবো না। তারপরে নিজের দেওয়ারে আপন মনে করে ঠাস ঠাস করে কতটি থাপড় দিয়ে দিলাম, আমার বাইরে যদি এরকম ফেসিয়াল করানোর সুযোগ পাইতাম ওরও ঠাডা ঠাডা করে চটকানা দিতাম, কারণ এটা একটা সুযোগ। বিশ্বাস করেন আপনার ভাইয়ের যখন মাথায় যখন কালি দিতে আসে তখন আমি সুন্দর করে চুল টুল ধরে টাইনা টুইনা সার্ভিস দিই, আমার এটি হলো অভ্যাস। তো যাই হোক, এই যে সার্ভিস দেওয়ান শেষ হওয়ার সাথে সাথে আমি কইলাম দয়রা টাকা দে তাড়াতাড়ি 500 টাকা দে, পরে আমার দয়রা কইল তুই না কইলি যে তুই আমার ফেসিয়ালও করে দিবি 500 টাকা দিবি, আমি তো পুরা ব্যাক করে গেছি গা, কয় তুই বুঝোস না সেদিন আইসলাম ফ্যান ফেরে এলাকা 500 টাকা 500 টাকা তোরা ফেসিয়াল করে দিলাম, লুঙ্গি ফোরা কাস্টমাররা জীবনে দেখছোস টাকা দিতে, হ্যাঁ তুই আমার ফেসিয়াল করে দিছিস তুলটা আমার টাকা দিবি, আমি কে হ্যাঁ হ্যাঁ এত দামি সেট দিয়া আমি তোরা ফেসিয়াল করে দিলাম আর তুই এখন এই কথা নিয়ে কইতেছোস ফকিনী বেডা, তারপর কইতেছ ফকিনী বেডা কথা যাই কর দেন, হাসতে হাসতে কুড়ি কুড়ি হয়ে যায় ফকিনী বেডা বলে জীবনও শোনা নাই। তো যাই হোক, এই ফকিনী বেড়া আমার তো একটা টাকাও তো দিল না, বরঞ্চ উল্টা আমার কইতেছে যে যদি ব্রনের ভালো ক্রিম থাকে আমার দিয়ে আমার কপালের ডি উড়াই দেবো। তো এখন আর কী করবো, আমার তো স্কুটি একটা মাত্রই দেওয়ার, মাইজে যে দেওয়ার সেটা তো সৌদি আরবে থাকে, আর এটা বড় সেটার লোক কোনো মজা নাই, এটা লোকের তেমন একটা কথাও কই না। তো যাই হোক, এই যে কেমন আছেন ভালো আছি এখন তুই, তো যাই হোক এই যে ছোটো দাওয়ার যদি এখন একটা ক্রিম না দেয় তাহলে কইব ভাই বাবির কাছে কত রকমের ক্রিম থাকে, বাবি কত রকমের ভিডিও করে কত রকম রিভিউ দেয়, অথচ আমার ওগে ক্রিম দিল না। তো যাই হোক, এইটা আহা বাহা পাহা, তো আহা বাহা পাহা করানোর পর আমার দাওয়ারে হাইসা দিছে, কয় বাবি এটা কী কইলে আহা বাহা পাহা, আমি কই খাচ্ছ তুই তো জানোস না যে এই যে মুহের মধ্যে যে ব্রণ উঠে, ব্রণে আহা বাহা পাহা দিলে 30 দিনের চ্যালেঞ্জ, 30 দিনে যদি কপালে মাখোস আস্তে আস্তে তাহলে তোর কপালে যদি গালের ডিজাইন গেছে গা কফলের বরণ টরণটি হয়ে এমনি যাইব গিয়া। তো আমার দেওয়ারে এমন একটা ভাব করলো যে একেবারে কোন জানি একেবারে রাজ্যের কাম করতেছে, আমি কই রান্না বান্না সব বাদ দিয়ে তোরা আমি এই সার্ভিস দিতেছি আর তুই এখন ফোন দিয়ে পন্ডিতি করতেছস, আমি বলছি ফোন রাখ আমার ক্রিমটা দেখ তুই, হ্যাঁ 700 টাকা দামের ক্রিম যাতা না, পরে কয় এইটা শেষ হয়ে গেলে কই ফামু, আমি কইছি আর কে গ্যালারিতে পাবি, তো আমি আমনে করো আর কি গ্যালারির একটু রাস্তাটা সিনাই দেই, কারণ আর কে গ্যালারির তো না আমি এই জিনিসগুলো কিনি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই যে জাপান সাকুরের যে সেটটা দেখতে পেলেন হেডও আমি আর কে গ্যালারির তন কিনছি, লিপ কেয়ারের প্রোডাক্টগুলো আমি আর কে গ্যালারির তন কিনি, যে নাকের মধ্যে আমার যখন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে তখন তো এডিটার গুতায় গুতায় বাই করা যায় না, তখন আমি ওইটা দিয়ে সুন্দর করে উঠাই। তারপর এই প্রো ফাইবার আমার যে কী প্রিয় প্রিয়, এই যে আমি যে আজকেও মাথা ধুইছি আজকেও মাথার মধ্যে আমি প্রো ফাইবার দিছি, ট্রেসমির এটাও খুবই ভালো, অর্গান অয়েল আমি আরও 2 বছর আগে ইউজ করছি, আর এটা মাথা যেদিন গরম থাকে এদিন মাথার মধ্যে এটা স্প্রে করি, আর চুল আয়রন করার সময় তো হেয়ার প্রোটেক্টার এগুলো লাগে, আর এই হ্যাম্পের শ্যাম্পুটাও নতুন কিনছি, একটা বডি লোশনও কিনছি হ্যাম্পের, আপনার করে পরে কোনো এক পর্বে দাম অনেক সুন্দর সুন্দর লোশন টোশন আছে। তারপর হলো গিয়ে এখানে কিন্তু ওই যে মেয়েদের প্রাইভেট পার্টের
জন্য কিন্তু স্পেশাল সাবানটা বানো কি কি আছে আপনারা দেখতে পারেন। তারপরে এখানে কিন্তু ওই যে সানক্রিম যেগুলো আছে বাইরে যাওয়ানোর সময় যে আপনার মুখ টুক যেন রোদে ফুইনা না যায় এলাকা, কিন্তু অনেক দামি দামে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বিদেশি সানস্ক্রিনগুলো আছে। আর এখানে কিন্তু এই যে ম্যাস্তার ক্রিমও আছে, মেলাজমা ক্রিম যেটা কয়। তারপরে ফেসিয়াল যে কিট সেটগুলো আছে, জাগো বাসা আমার দেওয়ারের মতো দেওয়ারে আছে, একটু ফরফরা একা বাবি ফেসিয়াল করে দে, হ্যাগো বাসা ফেসিয়াল কিট থার্ড অনেক জরুরি, একটু ফরফরা একবে এটা করে দে এটা করে দে। তো যাই হোক, আপনারা কিন্তু আর কে গ্যালারি শ্যামলি স্কোয়ারের নিস্তাল 133 নম্বর দোকান আছে, হ্যাঁ আর কে গ্যালারিতে আপনারা এই জিনিসগুলো নিতে পারেন। বিশেষ করে জাপান সাকুরা সেটটা, একটা সেটের ভিতরে কিন্তু আপনারা টোনার, তারপরে ফেস ওয়াশ, তারপরে লোকে ক্লিনজার, মানে সব কিছু, আই ক্রিম, তারপরে এসেন্স ক্রিম সব কিছু পাইতেছেন। তারপরে শ্যাম্পু তো শুরু করে লোশন তো শুরু করে কি নাই আর কে গ্যালারিতে। আপনারা চাইলে শোরুমও ভিজিট করতে পারেন। আবার যাগো হাত পা ফাটা, হ্যাগো হাত পা ফাটা জানে দূর হয়, হেটার লেগে হাতে লেগে ক্রিম আলাদা, পায়ে লেগে ক্রিম আলাদা। আর এই কয়দিন আগে তো আমি সিম্পলের ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে আপনার করে দেয়াইছি। তাছাড়া কালার কসমেটিক যেগুলো একেবারে আই শ্যাডোর থেকে শুরু করে লিপস্টিকের তো শুরু করে আইলাইনার তো শুরু করে ব্যাগ কিছু আছে। আবার এখানে কিন্তু অনেক সুন্দর ওই যে ব্যাম্বোর যে সেট, ব্যাম্বো যে মেকআপ ব্রাশ সেট, হেরিও আপনারা এখানে পাইয়ে দেবেন। বিউটি ব্যালেন্ডারের থেকে শুরু করে কি না এখানে, মানে একেবারে কসমেটিকের গুষ্টি গাঠটি যা আছে সব কিছু এনে পাওন যায়। আবার অনেকের আছে না ফ্যাট মাতৃত্বকালীন ফাড়া দাগ, হে ফাড়া দাগ যাওয়ার না ক্রিম এনে আছে। তো যাই হোক, ও মাগো আমার তো দেরি হয়ে যেতেছে, আমার স্বামী লেগে তো রান্নাবান্না করা লাগবে। তো আমি ভাবলাম এই অল্প সময়ের মধ্যে কী রান্না করা যায়, এটা ফেসিয়াল করতে করতে তো আমার অনেক সময় ব্যয় হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি হাতে ফাতে কিছু একটা রান্না দেয় স্বামীর সামনে তো ধরতে হবো। তো লাউ দেওয়া ডাইল দেওয়া সুন্দর করে রান্না করে নিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, অর্ধেকটা লাউ আনছে অর্ধেকটা রেখে দিচ্ছি, আরেকদিন রান্না করে খামো। এখন তো বাগার দেওয়া লাগবে সুন্দর করে, ফেস রসুন দিয়ে একবারে বাগার দিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না এমন সুন্দর গ্রান, মানে গ্রানেই মনে হয়েছে কতটি দুই থাল ভাত খাইলাই। তো উদার লাউ রান্দা থুইলে ফিরা একেবারে দিব না, একেবারে গুষ্টি উদ্ধার করে আমার সামনে আমার জীবন ফিরা না, ধুমকি তামকি দেয় মাঝে মধ্যে। তো ধুমকি তামকি আর হ্যাঁ যদি আমার একটা দেয় হ্যাঁ আরও তিনটা ধুমকি খায়। তো যাই হোক, হ্যাঁ বেশি পাওয়ার দেখাইলে আমি আমার পাওয়ার দেখাই দিই, আমি একেবারে সুন্দর করে কান্দাকাটি লাগাই দিয়ে ফরে ও মা গো, তখন তো আর এক সিনারি শুরু হয়ে যায় গিয়া। তো যাই হোক, আমাদের বাসায় অত ডোমেস্টিক ভায়োলেন্স হয় না, আমি জানান দিয়ে আমার স্বামী চুপচাপ খায় তবে বলে এটা এরকম হলে ভালো হইতো, আর বেশি খারাপ হলে কয় ডিম ডাইট উল্টায় আনো, ডিম উল্টায় আনো খাই। তো আমার স্বামীর জন্য গরু গোস্ত করলাম, আমার জন্য লাউ করলাম। আর আপনারা তো জানেন আম ভর্তা না খাইলে আমার তো জুইতি লাগে না, তো আমি যেটা করলাম আমার মুখে যেন হালকা পাতলা জুইত লাগে সেই কারণে আমি সুন্দর করে চিনি দিয়ে কাঁচামরিচ দিয়ে কাঁচা আমকে সুন্দর করে কষলে কষলে ভর্তা করে সুন্দর করে লচর লচর করে ভাতগুলো খেয়ে নিলাম। তো যাই হোক, আমার দেওয়ার তো আমাকে 500 টাকা ফেসিয়াল করার জন্য দিলই না, বরঞ্চ আরও ক্রিমটাও নিয়ে গেল। তো যাই হোক, আপনাদের কারো বরণের সমস্যা থাকলে আপনারা কিন্তু ওই ক্রিমটা ইউজ করতে পারেন, ক্রিমটা কিন্তু অনেক 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 ভালো। আর সাকুরার যে সেটটা, এরপরে কোনো একদিন সময় পেলে আমনে করে স্কিন কেয়ার করে কুদ্দু দেয় মনে, ঠিক আছে এমনি করে আম্মাই খেয়াবেন যেই জুইত লাগে গো আমনে করে আর কি কইতাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কসমেটিকগুলো যদি কিনতে মন চায় আমি সবগুলোর দাম কইতে পারলাম না কারণ এত অল্প সময় এত কথা কম জানা। আর কে গ্যালারির নাম্বারে কল করে আপনারা জানিয়ে নেবেন, মন চাইলে হ্যাম্পটন কিনতে পারবেন। আজকের মতো বিদায় নিতে আসছি, আল্লাহ হাফেজ। শেয়ার করে দিবেন ভিডিওটা।